आफ्टरनून फ्रेंड्स, मेरी क्रिसमस टू ऑल ऑफ यू। सबाई के जानाई क्रिसमसेर अनेक अनेक शुभेच्छा ভালোবাসা। বড়রা আমার প্রণাম নিও আর ছোটরা ভালোবাসা দিও। ভালো করে কথা বলতে পারছি না, জার্কিং হচ্ছে, দেখতে পাচ্ছো? গাড়িতে আছি আমরা, আজকে বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি বলো রাহি? কোনোদিনও যাইনি আমরা, একবার গেছিলাম, তখনও খুবই ছোট ছিল, মার কাছে ছিল, তো আমরা সবাই মিলে গেছিলাম। কিন্তু ও প্রথমবারই যাচ্ছে চায়না টাউনে, আর ইকো পার্কে বোধহয় না, ইকো পার্ক সেকেন্ড টাইম। একবার গেছিলাম পিসিদের সাথে, মানে আমার ছোট পিসি শাশুড়িদের সাথে, আমার শাশুড়ি, আমি, ছোট পিসি শাশুড়ি, রাহি। রাহি তখন খুবই ছোট ছিল, ওর কিছুই মনে নেই। সেকেন্ড টাইম যাচ্ছি ইকো পার্কে। হ্যাঁ, আমি ইকো পার্ক আমাদের বাড়ির এত কাছে, আমি থার্ড বার যাচ্ছি ইকো পার্কে, ভাবা যায়? তাই জন্যে সেজে গুজে নিই, তো আমার সাজতে খুব একটা ভালো লাগে না, জানো সবসময় আমি বিক্ষে হয়ে বাল নিয়ে, উলঝে হয়ে বাল নিয়ে, টোটে জাস্ট লিপস্টিক পরি, কোনো সময় পরি না, এই আইলাইনার আর এই কাজল, এটা অনেকদিন বাদে অ্যাপ্লাই করলাম। খুব একটা সাজতে পছন্দ করি না, পছন্দ করি না বলাটা ভুল হবে, করি, আবার সাজবো, কেউ যদি সাজিয়ে দেয় একটু ভালো লাগে। তো আজকে ওই উপলক্ষে একটু সাজা হলো, আজকে আমি পরেছি ওই ভাইয়ের দেওয়া ব্ল্যাক কালারের কুর্তিটা। ভেবেছিলাম জিন্স পরবো, তা ভাবলাম যে এত জিন্স পরে পরে না পুরো বোর লাগছে আমার, মনোটনাস হয়ে যাচ্ছে জিনিসটা, তার জন্য আমি আজকে পরলাম একটু ডিফারেন্ট। এখন ও কয়েকটা বন্ধুকে পিক আপ করবো, তারপরে আমরা যাব। আপনি মঞ্জিল কি ওর যাও, কোথায় গেছে? দেখা হবে আবার, ওই যে ওই দোকানটায় গেছে, দেখা হবে আবার। সকাল থেকে কাজ কম থাকে না, কাজ ছিল, পুজো দেওয়ার ছিল, তারপরে সকালে ভাতটা আমি বসাই, ভাত ডাল করাটা, কালকের মাছের ঝোল আছে, মাছের ঝোলটা কেন রয়ে গেছে বলছি, মাছের ঝোলটা আর খাওয়া হয়নি, আমরা রাত্রে কালকে বিরিয়ানি খেয়েছি, তার জন্য মাছের ঝোল রয়ে গেছে। কালকে এত ডিমের ঝোল করা হয়েছিল রুটি দিয়ে খাওয়ার জন্য, ডিমের ঝোলটা, ডিম রয়ে গেছে, তো খাওয়ার আছে মোটামুটি। তো আজকে সুচিত্রা দি এসেছিল রান্না করতে, সুচিত্রা দিকে বললাম যে বিকালে এসো, মেন হচ্ছে রুটিটা, রুটিটার জন্যই দরকার, রুটি আমার খুব একটা ভালো হয় না, রুটি আমার শক্ত হয়ে যায়, তার জন্য রুটি সুচিত্রা দি অনেকগুলো করে দিয়ে চলে যায়, 12টা রুটি মতন করে, আর একটা রুটি দিয়ে খাওয়া যেমন তরকারি, বাঁধাকপির তরকারি আজকে করা হবে। তো সুচিত্রা দি এসেছিলো, তো দেরি করে এসছে, আজকে 12টা সাড়ে 12টার সময় এসেছিলো। সুচিত্রা দিকে বললাম যে দেরি করে যখন এসছো কিছু করতে হবে না, আজকে সন্ধ্যেবেলায় এসো, দুদিন সন্ধ্যেবেলাতেই আসবে, আমরা ততক্ষণে ঘুরে আসি। তো চলো তোমরাও আমাদের সাথে চলো, বলো রাই তোমরা চলো আমাদের সাথে, তুমি চলো তো আমাদের সঙ্গে, তারপর ওখানে গিয়ে নেক্সট বার দেখা হবে, ওখানে গিয়ে খাবো না কি ওই রেস্টুরেন্টটা? হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে, রেস্টুরেন্টটা খাওয়ার জন্য। আমি কিন্তু আমার বন্ধুদের সঙ্গে বসবো, চলো দেখা হবে। চলে এসছি, উঠছি, চলো। এখানে কথা বললে হয়তো তোমরা বুঝতে পারবে না, আজকে প্রচুর কেওস। এই রাখো, রাহি নতুন ফ্রেন্ড, কতগুলো, এই যে, হ্যাঁ যাও 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 বসো, কেরার সাথে কথা বলো, কথা বলো, কথা বলো, thank you.
বেটা মোবাইলটা রেখে দাও। তোমরা এখানে দাঁড়াও। কি ওটা কি বলো? কি ওটা? হ্যাঁ চলো চলো, এখন দাঁড়িয়ে আছি বাইরে, রেস্টুরেন্টে বেশি কথা বলতে পারিনি, একদম তোমরা বুঝতে পারবে না। বাচ্চাগুলো এখন মাছ দেখছে। তোমরা এনজয় করছো? রাহির নতুন ফ্রেন্ড দিদি একটা, ওর নাম কৃতিকা, তাই তো? ওরা কৃতি, সরি কৃতিকা না কৃতি, তাই তো? আজকে মাছকে খাবার দিতে ভুলে গেছি, আজকে মাছকে খাবার দিতে ভুলে গেছি। খাবার তাই নতুন বন্ধু পেয়েছে, ব্যাস ভুলে গেল সবাইকে। এরপরে ইকো পার্ক যাবো আমরা। চলে এলাম ইকো পার্কে, এখন কটা বাজে টাইমটা? 5:45। কি সুন্দর করে সব সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে, বোধহয় ক্রিসমাসের জন্য। এই দেখো কি ভালো লাগছে দেখতে, চারিদিকে বেশ লাইটিং, আর বাচ্চাগুলো জেদ করতে বসে গেছে, ক্যান্ডি ক্রাশ খাবে, ক্যান্ডি ক্রাশ। দাঁড়াও মাছটা খুলে কথা বলি, মাছটা খুলে কথা না বললে তোমরা একদম ভালো করে বুঝতে পারবে না। তো তোমরা চলো আমার ব্লগে, মানে আমার ব্লগের মাধ্যম দিয়ে তোমরাও দেখো ইকো পার্কটাকে, তোমরা উপভোগ করো আর কি। ইচ্ছে করছে বোটিং করি, যায় না রাজি হবে কিনা। অনেকদিন বাদে, প্রায় 2 বছর বাদে ইকো পার্কে আসা, সে লাস্ট কবে এসেছিলাম সেটাও মনে নেই। ও না, পিসিদের সাথে এসেছিলাম। বাচ্চারা জেদ করতে বসে গেছে, ক্যান্ডি ক্রাশ খাবে। ভেতরে গেলাম না, এখানে বসে বসে একটু কফির মজা নেব সব বন্ধুদের সাথে। ভেতরে যাইনি না, বাচ্চা কাচ্চা রয়েছে ভেতরে, প্রচণ্ড ভিড়, সেই কারণে আর ভেতরে যাইনি আমরা, এখন বাইরে বাইরে রয়েছি। আর ইয়েটা পড়ে যাচ্ছে, শ্যাডো পড়ে যাচ্ছে, কিছু করার নেই, শ্যাডো আসছে দেখতে পাচ্ছি, কিছু করার নেই। চলো হ্যাঁ, বাকি বাড়ি গিয়ে কথা হবে, এখানে বলতে পারছি না। বন্ধুরা এখন বাজে 10:15, এই মাত্র বাড়ি ফিরলাম, দেখতে পাচ্ছ ড্রেস ট্রেস চেঞ্জ করে নি, কারেন্ট দুলটা খুলে রেখেছিলাম। কারেন্ট দুলটা ভারী কিছু ছিল না, তাও খুলে রেখেছিলাম, আর উঁচু করে একটা খোপা বেঁধে নিয়েছি, যেটা সবসময় আমি করি। আসলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, প্রায় ধরো 8:30 সময়, 8:30 থেকে 9:00 মধ্যেই পৌঁছে গেছিলাম, এক্সাক্ট টাইমটা আমি দেখিনি। তো আমরা একটা বন্ধুর বাড়িতে গেছিলাম, হিরকের 3টে বন্ধু, এই 3টে বন্ধু সরি 2টো বন্ধু, হিরকে নিয়ে 3 জন, আর আমরা 3টে বউ গেছিলাম। তো একটা বন্ধুর বাড়িতে আমরা গেছিলাম, তুহিন দাদা তনয়দা বলে একটা বন্ধু আছে, তাদের বাড়িতে আমরা গেছিলাম। তো ওখানে একটু গল্প টল্প করলাম, ভাবলো যে এত তাড়াতাড়ি বাড়ি ফিরবো, কেউ চাইছিল না ফিরতে, সবাই চাইছিল কি ওখানে একটু বসে থাকি। কিন্তু ওদের বিহেভিয়ার এতটা খারাপ, তোমাদেরকে বলছিলাম যে আমি এটা ব্লগে বলবো, ক্যাফে অজান্তে বোঝায়, ক্যাফে একান্তে না, ক্যাফে অজান্তে। তো ওখানে ওরা, ওদের থেকে স্ন্যাক্স নিয়েছিলাম, তারপরে কফি নিয়েছিলাম। তো খাওয়া হয়ে যাওয়ার পর বাচ্চারা আছে ন্যাচারালি একটু খেলবে, পরিবেশটা ভালো লেগেছে, ওরা খেলছে, ওরা বারবার করে চেয়ার টেনে নিচ্ছে। মানে আমরা ওখানে একটু উঠেছিলাম ফটো ক্লিক করতে, কফি শেষ হয়ে গেছে, স্ন্যাক্স শেষ হয়ে গেছে, মানে স্টার্টার ওই গ্রিন যেগুলো হয়, মানে চিকেন কাবাব, ধানিয়া ধানিয়া কাবাব, তো যাই, ওর নাম কি এক্স্যাক্টলি জানি না, চিকেন তান্দুরি বলছিল, কেউ বলছিল কাবাব,
জানি না গ্রিন গ্রিন কালারের আর পনিরের টিক্কা নিয়েছিলাম। তো ওইগুলো খাওয়াটা হয়ে গেছে, একটু ফটো ক্লিক করাতে গেছিলাম, তোমার বারবার চেয়ার টেনে এসেছি, কিরকম ছিল তো ব্যবহার, খুব খারাপ ছিল না বলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই যে ক্যাফে অজান্তে যেটাতে আমরা গেছিলাম, আপনাদের কাছে এটা মানে এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট, ইকো পার্কের ক্যাফে অজান্তে এটা হচ্ছে ওই আইফেল টাওয়ারটা যেটা করেছে ঝিলপার, যেটা ঝিলপারে যে পার্কিংটা, ওই পার্কিংয়ের ওখানে ফার্স্ট অফ অল আমরা ওখানে গিয়ে বসেছি, বসার পরে আমাদেরকে বলছে অর্ডার, আমরা কফি অর্ডার করেছি, কফি তারপরে স্ন্যাক্স মানে স্টার্টার কিছু, আমরা প্রথমে কফি অর্ডার করেছি, ওরা বলছে কফি খেলে আপনাদেরকে এখানে বসতে দেবো, আমরা বলছি কেন, বলছে না কফি খেলে আপনারা আপনাদের বাইরে আমাদের বাইরের কাউন্টারে যান, আপনি ওখান থেকে গিয়ে অর্ডার করুন, আপনাকে কফির সাথে স্ন্যাক্স নিতেই হবে। আরে এটা তো আপনাদের এখানে কত ম্যান্ডেটরি নেই, তুই কথাটা বলেছে, তারপর বলছে না এই বাবা একটু দাঁড়াও একটু দাঁড়াও, তা বলছে না আপনাদেরকে এটা নিতেই হবে। যাই হোক ঠিক আছে, আপনারা তুই বলো, আপনারা প্রথমে তো আগে আপনারা এটাকে তো দিন, তারপর আমরা দেখছি। তা কফি দিয়েছি, আমরা জানতাম যে তারপরে কিছু না কিছু স্ন্যাক্স অর্ডার করবোই, তা তারপরে আমরা সম্ভবত দু প্লেট টিক্কা কাবাব আর একটা পনির টিক্কা কাবাব, তিন প্লেট আমরা স্ন্যাক্স অর্ডার করেছি, রাহি খাইনি, তুইনের ছেলে খাইনি, কিয়ান খাইনি, মুসু খাইনি মানে তুইনের ভাগ্নে খাইনি, তনয়ের মেয়ে ওরও খিদে পেয়ে গেছিলো, দেখ খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়ার পরে আমরা একটু ফটো সেশন করছিলাম। ইন দ্য মিন টাইম ওদের যে ওয়েটার যারা রয়েছে, জানি না তারা ধুতি পাঞ্জাবি পরা রয়েছে, এসে ফটফট করে এই ওখান থেকে চেয়ারটা নেই, ওখান থেকে চেয়ারটা নেই বলে আমাদের, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা দশজন ছিলাম, তা তার মধ্যে আমি দাঁড়িয়েছিলাম, বাচ্চাকে সবাই বসেছিল, এবার ওই রিলে করে করে আমি বসছি, তুইন বসছে, তারা বসছে, এই করে ফটাফট ফটাফট আমাদের ওখান থেকে ছটা চেয়ার তুলে নিল, তিনটে চেয়ার, মানে সেটাই বলছি যে এদের বিহেভিয়ার এতটাই বাজে, আপনারা যদি ওখানে যদি কেউ যদি মানে গ্রুপ যদি যান, আপনারা শুধু ওদের বিহেভিয়ারটা দেখবেন, আমার এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো ওদের এই বিহেভিয়ারটা, কারণ আমরা ওইখানে বসে বিনা পয়সায় আমরা খাই না, আর ইভেন ওদের ওইখানে খাওয়ার দাওয়ার প্রচণ্ড কস্টলি, কস্টলি মিন্স প্রচণ্ড কস্টলি, একটা পোর্শনে সম্ভবত ছটা করে থাকে, একটা পোর্শনে সম্ভবত ছটা করে কাবাব থাকে, তার দাম অলমোস্ট অলমোস্ট 300 টাকা, আমরা খেয়েছি সাতটা কফি, আমরা খেয়েছি সাতটা কফি আর দুটো মানে তিনটে হচ্ছে তিন পোর্শন আমরা কাবাব নিয়েছিলাম, তাতে আমাদের মানে এটা আপনারা হয়তো ভাববেন যে আমি বলছি, সেটা না, তাতে সাতটা কফি আর তিনটে স্ন্যাক্সে আমাদের বিল হয়েছে প্রায় 1600 টাকা, যেটা আমার কাছে মনে হয়েছে এটা এক্সট্রিম, আমার কাছে মনে হয়েছে এটা এক্সট্রিম, কারণ আমি অনেক জায়গাতে আমি ঘুরি খাই দাই, ইভেন আমরা চায়নাটাউনও আজকে গেছিলাম, আমরা ধামসাতে খেয়েছি, আমরা অনেক জায়গাতেই যাই, তানিয়া হয়তো আমি অফিসের কাজের সুবাদে অফিসের সুবাদে আমি যাই, আমি অনেক জায়গাতেই যাই, কিন্তু আমার কাছে এটা যথেষ্ট এক্সপেন্সিভ লেগেছে, আমার কাছে এটা যথেষ্ট এক্সপেন্সিভ লেগেছে। আপনারা যদি কেউ কোনো দিনও যান ক্যাফে অজান্তে, জায়গাটার নাম জাস্ট হচ্ছে ওই ঝিলপার, যেটা যেটা ইকো পার্কের ব্যাক এরিয়া, যেটা যেখানে পার্কিং আছে মানে ঝিলপারে গাড়ি রেখে বিয়ে করা যায়, এটা হচ্ছে ওইখানে জাস্ট রাইফেল টাওয়ারের পাশেই, আপনারা যাবেন দেখবেন, আমার কাছে এটা ভালো, মানে ওদের বিহেভিয়ার আমার কাছে ভালো লাগে, ইভেন ওদের ফুডের যে টেস্টটা সেটাও খুব একটা ভালো টেস্ট ছিল না, সেটাও আমার কাছে ওদের ফুডের টেস্টটা খুব একটা আমার ভালো লাগেনি, যাই হোক জানি না হয়তো আপনারা কেউ গেছেন কিংবা জাননি, আপনারা যারা গেছেন তারাও আপনারা কমেন্টস করে জানাবেন, ইন ফিউচার যারা যাবেন বলে প্ল্যান করেছেন তারা ঘুরে আসবার পরে কমেন্টস করে জানাবেন, আপনারা দেখেছেন সাধারণত আমি এত কথা আমি মানে তানিয়ার ব্লগে আছে আমি বলি না, কখনো আমি বলি না, কিন্তু আমি এই কারণেই বলছি যে ওদের বিহেভিয়ারটা আমার খুব খারাপ লেগেছে, আমি তো ওখানে বিনা পয়সায় খাইনি কিংবা ওরা আমাকে বিনা পয়সায় সার্ভ করেনি, তা ওদের যে এই বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটা আমার খুব খারাপ লেগেছে, ইভেন আমি বিল পেমেন্ট করবার পরে আমি যা বিল হয়েছে আমি সেটা পেমেন্ট করবার পরে আমি ইচ্ছা করে বেশি টাকা দিয়েছিলাম, যাতে রিটার্নটা আসে,
ওদের যে ওয়েটারটা ছিল সে কিন্তু আমার পেছনে টিপসের জন্য দাঁড়িয়ে ছিল। আমি ওকে এক পয়সা মানে একটা টাকাও আমি ওকে টিপস দিইনি, দ্যাটস বিকজ ওর বিহেভিয়ার। ঠিক আছে, তাহলে আমি আবার বক্তব্যটাকে এখানে শেষ করলাম। চলো আমরা ব্লগটাকে এন্ড করে দিলাম, এবার আপনি তালিয়ার থেকে শুনে নিন, ব্লগটাকে এন্ড করে দিলাম, আর কিছুই বলার নেই। কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে, এটা হিরক বলে দিয়েছে। আর কোনো ভুল ত্রুটি হলে ব্লগে প্লিজ ক্ষমা করে দিও। আমার ব্লগটা অবশ্যই দেখো, ভিডিওগুলোকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ভিডিওগুলোকে সাবস্ক্রাইব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই, গুড নাইট, টেক কেয়ার। প্রায় গুড নাইট বলবে, ওরকম খিদে পেয়েছে, ওরকম কিছু বলতে পারবে না, প্রচুর খিদে পেয়ে গেছে এখন, খিলে টিলে এসছে না, বেশ খিদে পেয়ে গেছে। আমার কিন্তু পাইনি খিদে, আমার পেট ভরা।